এখন যাচ্ছি হচ্ছে একটু মেডিকেলের দিকে, কারণ হচ্ছে একটা ছোট বাবুকে ডাক্তার দেখাইতেছে, সেখানে আমি একটু যাব। আর আমি গ্রাম থেকে আসার সময় আমার এক ভাতিজি আসছে, সে তার নাকি ওখানে থাকতে একটু সমস্যা হচ্ছে, কারণ মেডিকেলের গন্ধ তো যে কেউ নিতে পারে না। এটা একটা বড় সমস্যা, আমি খুব অলস, কাজ ছাড়া আমি কখনো বাইরে বের হই না বলতে গেলেই চলে। এটা হচ্ছে থানা, পুলিশ মামার আমার দিকে তাকিয়ে থাকে, কারণ আমার গাড়ির কাগজ নাম্বার প্লেট এখনো আসে নাই। আমার যদিও টাকা জমা দেওয়া আছে, আমি এখনো নাম্বার প্লেট পাই নাই। যে কোনো সময় কি তারা আমাকে চাইলে মামলা দিতে পারে? এই ড্রাইভিং লাইসেন্স না থাকলে যে ঝামেলা, অনেক হিসাব নিকাশ করে তারপর যেতে হয়। আমি এখন আটকে গেছি জ্যামে জ্যামে জ্যামে। মামা একটু টানো তাড়াতাড়ি, আয়া মা, পাশ কেটে যাইতে হবে, নাইলে তো জায়গা পাবো না, জায়গা পাবো না, আমাকে জায়গা নিয়ে যাইতে হবে। কোথায় আটকে গেলাম? ওদিক দিয়ে যাওয়াই তো ভালো ছিল মনে হচ্ছে। ধুলা খাইতে খাইতে যাও, এখন একটু পরপর হালকা হালকা ব্রেক, বিরক্তিকর একটা অবস্থা। আমি ম্যাক্সিমাম টাইম এই জন্য রাতের বেলা বের হই, কারণ দিনের বেলা বের হইতে আমার একদম বিরক্ত লাগে, কারণ দিনের বেলা বের হইলে যথেষ্ট পরিমাণে জ্যাম থাকে, প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। আর এই জ্যামের মধ্যে আমাকে একদম ভালো লাগে না, বিরক্তিকর। আমি কি আদৌ পৌঁছাইতে পারবো ঠিক টাইমে? ধুলাবালা ধুলাবালা রাস্তা, করিনি আমি কোনো শীতের বস্তা। এখানে একটা ওভারব্রিজ হয়েছে, এই ওভারব্রিজে কেউ ওঠেও না, সেভাবে পারাপারও করে না। এই ওভারব্রিজ কোনো কাজের না, বর্তমানে এমনি ওভারব্রিজ দিয়ে রাখছে, কেউ ওঠানামা করে না। আর আমাকে এখন খুব সুন্দরভাবে যাইতে হবে। ভাইয়াটা কি টেনে টেনে যাচ্ছে? এই মামা এত রং ছেড়ে কেন? আমি আসার সময় মাইক্রোফোনটা যে নিচে পড়ে গেছে সেটা আমি লক্ষ্য করি নাই, যার কারণে সাউন্ড একটু ফাটাফাটা আসতে পারে। এখন আমি জায়গা মতো লাগাই দিছি, দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন আসে। কি রিল্যাক্সে পার হচ্ছে। এটা হলো সুরভি উদ্যান, কালেক্টরেট সুরভি উদ্যান। এটা হচ্ছে রংপুর জেলা স্কুল। বর্তমানে এমন একটা অবস্থা, এই কিছুদিন আগেই বাণিজ্য মেলা হয়ে গেল রংপুরে, আবার বাণিজ্য মেলা শুরু হয়েছে। মানে মাসে না সরি বছরে কয়বার হয়? আগে তো ঢাকাতে যখন ছিলাম তখন বছরে একবার করে হইতো, কিন্তু রংপুরে দেখি এখন ভালোই হচ্ছে, বছরে দুইবার। এই কার জ্যাকেট পরে গেছে, কি অবস্থা! এই যে বাংলাদেশ ব্যাংক, আর এটা বাংলাদেশ ব্যাংকের মোড়, সামনে পুলিশ মামারা দাঁড়ায়। এই যে কয়েকদিন আগে এই পাশে আসতে রাস্তার কাজ চলতেছে, গেছিলাম হচ্ছে ইয়াতে কি বলে মহিপুর ব্রিজ, সেখান থেকে আসতে এই সামান্য একটু জায়গা আমার প্রায় ঘন্টাখানিক লাগাই দিছে, কারণ মোটামুটি অনেক দূর রাস্তা, রাস্তার কাজ করতেছিল, আর অর্ধেক রাস্তা কাইটা রাখছে, মানে রড বিছিয়ে রাখছে, সিমেন্ট ঢালাই দিচ্ছে। তো আসলে জীবনের করুণ পরিস্থিতি দেখা যায় এই মেডিকেলগুলোতে আসলে। আমিও এক সময় এই মেডিকেলের ভয়াবহ সময় অতিক্রম করছি, টানা দেড় মাসের বেশি করোনার সময়। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। নতুন নতুন ব্লগ করতেছি, ব্লগের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন কোন দিকটা ফোকাস করলে বেশি ভালো হবে। মানুষ তো ছোট থেকেই শিখে, শিখতে শিখতে ইনশাল্লাহ সামনে ভালো কিছু দিব।
আমি কি পার হয়ে চলে আসলাম? হ্যাঁ, আমি পার হয়ে চলে আসছি। শিট, আমি অনেক দূর জায়গা পার হয়ে আসছি। মানে গল্প করতে করতে এমন একটা অবস্থা, আমি অনেক দূর জায়গা পার হয়ে চলে আসছি, এখন আমাকে আবার ব্যাক করতে হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় মনে হয় আমার আরপিএমটা একটু বাড়াই দিছে, যার কারণে সাউন্ড বেশি হচ্ছে, বুঝলাম না। আমার গাড়িটা সার্ভিসিংয়ে দিতে হবে। আমি এই পাশ দিয়ে না যেয়ে সোজা চলে গেছি কথা বলতে বলতে। কি একটা অবস্থা! এখন আমাকে এই জায়গাটা ঘুরে আসতে হবে আবার সেই সামনের মোড় থেকে। আমার আরপিএমটা বাড়াই দিছে, খুব ভাইব্রেশন করতে দাঁড়াইলে খুব বিরক্তির একটা অবস্থা। আমাকে সার্ভিসিং সেন্টার যাইতে হবে, কারণ আরপিএম বাড়াই দেওয়ার ফলে আমার গাড়িটা বেশি কাঁপতেছে আর সাউন্ড করতেছে। যখন আমি দাঁড়াচ্ছি তখন ভালো পরিমাণে ভাইব্রেশন হচ্ছে, যেটা আমার কাছে খুব বিরক্তিকর লাগতেছে। এদিক দিয়ে ঘুরতে পারতাম কিন্তু ঘোরাটা ঠিক হবে না। আমি ভুল করে ফেলছিলাম ওদিক দিয়ে গিয়ে, আমার যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু আমি গল্প করতে করতে সোজা চলে গেছি। হ্যাঁ, কিচ্ছু করার নেই, মোটোব্লগারদের মাঝে মধ্যে এরকম ভুল হয়। কোথা থেকে বের হয়ে কোন দিক চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি চলে আসছি আমার গন্তব্যে। দেখি তোমার কোথায় ইনজেকশন দিছে, দেখাও তো কোথায় দিছে। এখানে দিছে, এখানে দিছে, এখানে। আল্লাহ, ব্লাড দিছে বাচ্চার। রিপোর্ট আসবে, তারপর ডাক্তারের কাছে দেখাইতে হবে। হামু, এখন মেধা যাবে আমার সাথে, ওঠো হামু। খুব বেশি একটা কাঁপাকাঁপি করতেছিল, এখন আবার মনে হচ্ছে যে না ঠিক আছে। আমি কথা বলি আম্মু, আমি ভিডিও বানাচ্ছি। কি খাবা তুমি আম্মু? ওয়েফার খাবা? ওয়েফার আসো, তোমাকে একটা জিনিস খাওয়াই আমি। এখন সামনে একটু দাঁড়াবো, কারণ আমি মেধাকে একটা জিনিস খাওয়াই, আশা করি সে পছন্দ করবে। দোকানটা কোথায়, কোথায় দোকানটা? এখন আমরা এখানে রাখব। হ্যাঁ, আচ্ছা আম্মু, চকলেট খাবা না ইয়া খাবা? আপনি একটা ব্রাউনি দিয়েন আর একটা হচ্ছে চকলেটলি দিয়েন। হ্যাঁ, আশিক। মুখের মধ্যে লাগছে, আগে খাওয়া শেষ করো। রাখো, এখানে রেখে খাও। হাত দিয়ে নিয়ে খাও, হাত দিয়ে নিয়ে খাও। মু তো সার্ভিসিং সেন্টারে যাইতে চাইছিলাম কিন্তু ওখানে আর গেলাম না, কারণ তখন ঝামেলা করতেছিল, এখন আবার দেখি ঠিক হয়ে গেছে, এখন আবার সমস্যা করতেছে না। দেখি কালকে যদি ঝামেলা করে তাহলে গিয়ে একবার চেক করে নিয়ে আসব। তো আজকে আর ব্লগ কন্টিনিউ করব না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।